সো হ্যালো বন্ধুসকল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অসম আপনাদের সকলে ইতিমধ্যে গম পাইছে যে অসম সরকারের যে স্বাস্থ্য বিভাগের পরীক্ষা আছিল, প্রায় 27 পোস্টর পরীক্ষা। এই পরীক্ষাব বহুবার পিছুয়াই গেছে, বহুত বানপানীর কারণ হোক, বিশেষ কারণ হোক, বা এডিআর এক্সামের কারণে হোক, বিভিন্ন কারণবশত এই এক্সামব লাহে পিছুয়াই গেছে। এটা আমার মনের প্রশ্ন, এই স্বাস্থ্য বিভাগের এক্সামবিল হবনে? যদি হয় কেতি হব, কেউ এতালেক হওয়া নাই, কেতি হওয়ার চান্স আছে? এই গোটেখিন তথ্য আজ এটি ভিডিওত আলোচনা করবলে চেষ্টা করি। তো ভিডিওটি শেষ চাবলে আশা করল, আর চ্যানেলটি যদি নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি শেয়ার করে দিবলে আহ্বান জানাল। তো বলো ভিডিওটি আরম্ভ। বন্ধু সকল, পরীক্ষাটা কেতিয়া হব এটা চাওক। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তখন কৈছিল যে পরীক্ষাটো আমি লাহে লাহে কন্ডাক্ট করে আছো। তাৰে পিছত আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তেখেতও কৈছিল যে এই DHS পরীক্ষাটো আমি এক মাহ বা দেড় মাহের ভিতর অনুষ্ঠিত করা করিম। এটা কথাটো হল, বন্ধুসকল চাওক, স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এই কথাটো কব আজি মোটামুটি এমাহ হওয়া নাই, হব আর যদিহে এক মাহ বা দেড় মাহের ভিতর অনুষ্ঠিত করা হয় এই পরীক্ষাটো, তেতিয়াহলে বন্ধুসকল পরীক্ষাটো নভেম্বর মাহত অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বন্ধুসকল আপনাদের চাওক, কারণ স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নিজেই কৈছিল যে আমি পরীক্ষাটো এক মাহ বা দেড় মাহের ভিতর অনুষ্ঠিত করিম। যদি এক মাহ বা দেড় মাহের ভিতর অনুষ্ঠিত করে তাহলে পরীক্ষাটো আমার নভেম্বরের আমার লাস্টর ফলে চাও, নভেম্বরের লাস্টর ফলে বন্ধুসকল সানডে আমার কি কি আছে, 20 তারিখ আছে, 27 তারিখ আছে। গতি এই 20 তারিখ আর 27 তারিখের ভিতর আমার এক্সামটো কন্ডাক্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বন্ধুসকল। আর যদিহে এই 20 বা 27 তারিখের ভিতর কিবা কারণ নহয়, তেতিয়াহলে আমার ডিসেম্বর মাহত যে রবিবার পড়ে সেই প্রথম রবিবার হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। মোটামুটি আপনার পরীক্ষাটো এই কেইটা দিনের ভিতরতে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে বন্ধুসকল। গতি আপনাদের কি করক, আপনাদের প্রিপারেশন সেই প্রিপারেশনখানি সুন্দরভাবে চলাই নিয়ক, কারণ পরীক্ষাটো আপনাদের হবই। কারণ আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেনেকৈ আপনাদের এক্সামটো হয়েছে বা রিজাল্টও দিছে, ঠিক তেনেদরে হেলথের পরীক্ষাটো আপনাদের হব। গতি চিন্তা করার কোনো কারণ নাই। গতি আর দুই এদিনতে আপনাদের এখন খুব সুন্দরভাবে অফিসিয়াল নোটিফিকেশন জারি করব সরকারে, আর আপনাদের কি করব পরীক্ষাটো দিব পাৰিব। গতি আপনাদের অল্প টাইম লাগিছে, কথা নাই, আপনাদের হয়তো অল্প পড়ার সময় পাইছে। গতি আপনাদের হার্ড ওয়ার্ক করক যাতে পরীক্ষাটো আপনাদের খুব সুন্দরভাবে দিব পাৰে।